শীতলক্ষ্যা তীরের নারায়ণগঞ্জ জেলার ইতিহাসের শুরু সুপ্রাচীন সমৃদ্ধ নগরী সুবর্ণগ্রাম বা সোনারগাঁয়ের জন্মলগ্ন থেকে। পৌরাণিক সূত্র মতে সুবর্ণগ্রামকে 3000 বছরের অধিক প্রাচীন জনপদ হিসেবে চিহ্নিত করা যায়। মসলিনের ক্রয় বিক্রয় অতি প্রাচীনকাল হতে সুবর্ণগ্রামে সম্পন্ন হতো। কৌটিল্যের অর্থশাস্ত্রে বঙ্গের সূক্ষ্ম বস্ত্রের উল্লেখ আছে। এ সূক্ষ্ম বস্ত্র নিঃসন্দেহে মসলিন। প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকার হিসেবে এ অঞ্চলের জামদানি শাড়ি আজও বাঙালি নারীদের আভিজাত্যের পোশাক। দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে এর কদর ক্রমেই বেড়ে চলেছে। ঐতিহাসিক স্বরূপচন্দ্র রায়ের মতে সুবর্ণগ্রাম একটি প্রাচীন গ্রাম। বৌদ্ধ আমলে সুবর্ণগ্রাম সুর পাল দেবরাজাদের রাজধানী হিসেবে মর্যাদা পেয়েছিল। এই ইতিহাস বাণিজ্যের, এই ইতিহাস শিল্পকুশলতার, এই ইতিহাস এক স্বাধীনতাপ্রিয় জনপদের। ১৩১০ খ্রিস্টাব্দ, সুলতান বাহাদুর শাহ এবং তাঁর পিতা ফিরোজ শাহ সোনারগাঁয়ের টাকশাল থেকে প্রচার করেন নিজেদের মোহরাঙ্কিত স্বর্ণমুদ্রা, যা ছিল স্বাধীনতার প্রতীক। ১৩৩৮ খ্রিস্টাব্দ, ফখরুদ্দিন মোবারক শাহ সিংহাসনে বসার পর সোনারগাঁর স্বাধীনতা ঘোষণা করেন। তারপর থেকে ক্রমান্বয়ে শিল্প, সংস্কৃতি, বাণিজ্য আর শিক্ষার উৎকর্ষে সোনারগাঁও হয়ে উঠতে থাকে বিশ্বের এক অগ্রগণ্য নগরী। ১৩৪৫ খ্রিস্টাব্দ, বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা সোনারগাঁ ভ্রমণ করেন এবং তার সফরনামায় সোনারগাঁকে উল্লেখ করেন এক সমৃদ্ধ বাণিজ্যিক নগরী হিসেবে। ১৩৯৩ খ্রিস্টাব্দ, সিংহাসনে বসেন সুলতান আমলের সবচেয়ে যোগ্য শাসক বলে খ্যাত গিয়াসউদ্দিন আজম শাহ। পারস্যের জগৎখ্যাত কবি হাফিজকে সোনারগাঁয়ে আমন্ত্রণ জানালে এ সংস্কৃতিবান সুলতানের জন্য কবি রচনা করেন তার অমর কাব্য হাফিজ ই দেওয়ান। ১৫৬০ খ্রিস্টাব্দ, সোনারগাঁয়ের মসনদে অধিষ্ঠিত হন বারোভূঁইয়া প্রধান ঈসা খাঁ। সোনারগাঁ থেকে এ বীর যোদ্ধা বাংলার স্বাধীনতা রক্ষার লড়াই করে যান। কথিত আছে তিনি যুদ্ধে মোগল সেনাপতি মানসিংহকে পরাস্ত করেন। ১৫৯৯ সালে তার মৃত্যুর পর থেকেই সোনারগাঁয়ের গৌরব ম্লান হতে শুরু করে। ক্ষমতায় অধিষ্ঠিত হন তার পুত্র মুসা খাঁ। ১৬০৮ খ্রিস্টাব্দ, দিল্লির সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলার রাজধানী সোনারগাঁ থেকে স্থানান্তরিত হয় ঢাকায়। সোনারগাঁ হয়ে যায় এক বিস্তৃত নগরী। ১৯ শতকের শেষের দিকে আবার নতুন করে গুরুত্ব পেতে শুরু করে সোনারগাঁ এবং ১৯৭৬ সালে লোকশিল্প জাদুঘর স্থাপনের কারণে সবার গোচরে আসে। কিন্তু থেমে থাকে না নারায়ণগঞ্জের ইতিহাস। জলপথের কৌশলগত গুরুত্ব বিবেচনায় মগ আর আরাকান শত্রু মোকাবেলার প্রয়োজনে এখানে মোগলরা তৈরি করেন হাজীগঞ্জ দুর্গ, সোনাকান্দা দুর্গ। ১৬৬৫ খ্রিস্টাব্দ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে বাণিজ্য কুঠি স্থাপন করে নারায়ণগঞ্জের বন্দর সুবিধার সর্বোচ্চ ব্যবহারের জন্য। লবণের ব্যবসা জমজমাট হয়ে ওঠে এখানে। এ ব্যবসায় ভাগ্য ফিরে পাওয়া ধর্মপ্রাণ ভিকনলাল ঠাকুর দেবতা নারায়ণের নামে প্রতিষ্ঠিত আখড়ার খরচ জোগাতে শীতলক্ষ্যা পাড়ের বাজারগুলোকে দেবত্বর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। ক্রমেই তা গঞ্জে পরিণত হয়, প্রতিষ্ঠা পায় নারায়ণগঞ্জ নামে। ১৭৯১ খ্রিস্টাব্দ, বোর্ড অব ট্রেড পাটের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের জন্য লন্ডনে নমুনা পাঠায় এবং ১৮৩২ সালে ডান্ডি শহরের দুটি কারখানা হতে সুতা তৈরিতে সক্ষম হয়। পাট শিল্পে ডান্ডির এ সাফল্য নারায়ণগঞ্জের বাণিজ্যিক মেরুকরণ ঘটায়। শুধু কাঁচা পাটের বাজারজাতকরণ নয়, বরং গোটা পাটশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে নারায়ণগঞ্জ এবং পরিচিতি পায় প্রাচ্যের ডান্ডি নামে। বাণিজ্যের টানে দলে দলে ইংরেজসহ অন্যান্য ইউরোপীয়রা এখানে আসতে থাকে। দ্রুত বদলাতে থাকে দৃশ্যপট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্যরীতিতে গড়ে ওঠে পানাম নগরী। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও
মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। 1862 খ্রিস্টাব্দ স্টিমার সার্ভিস চালুর কারণে নারায়ণগঞ্জ হয়ে ওঠে পূর্ব বাংলার প্রবেশ পথ, যে কারণে এ উপমহাদেশের এবং উপমহাদেশে আগত বিখ্যাত ব্যক্তিবর্গ কোনো না কোনো সময় নারায়ণগঞ্জে পা রেখেছেন। লর্ড কার্জন, নেতাজি সুভাষ বোস, মহাত্মা গান্ধী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কে আসেননি এখানে? নেতাজি সুভাষ বোস 7 নভেম্বর 1931 সালে গ্রেপ্তার হয়েছিলেন এই স্টিমার ঘাট থেকেই। 1876 খ্রিস্টাব্দ গঠিত হয় নারায়ণগঞ্জ পৌরসভা। 1880 খ্রিস্টাব্দ নারায়ণগঞ্জকে ফ্রিপোর্ট বা শুল্কমুক্ত বন্দর হিসেবে ঘোষণা করা হয়। 1882 খ্রিস্টাব্দ নারায়ণগঞ্জ মহকুমায় উন্নীত হয়। 1885 খ্রিস্টাব্দ ঢাকাকে ট্রানজিট করে উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জ ময়মনসিংহ রেল ট্র্যাক, যা ছিল পূর্ববঙ্গে প্রথম। 1893 খ্রিস্টাব্দ ইউরোপিয়ান ক্লাব নাম নিয়ে স্থাপিত হয় পূর্ববঙ্গের প্রথম ক্লাব, যা এখন নারায়ণগঞ্জ ক্লাব হিসেবে পরিচিত। 1984 খ্রিস্টাব্দ নারায়ণগঞ্জ জেলা হিসেবে পরিচিতি পায়। 2011 সালে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। দেশ বিদেশের পর্যটক এবং তরুণ প্রজন্মকে নারায়ণগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা প্রদানের জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনিসুর রহমান মিয়া। এর ধারাবাহিকতায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ জেলার সকল দর্শনীয় স্থান ও ঐতিহ্য নির্ভর ভাস্কর্য ঐতিহ্য নারায়ণগঞ্জ নির্মিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ হতে পর্যায়ক্রমে এ জেলার ইতিহাস আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার প্রয়াস চলমান থাকবে।